হুগলি জেলার চণ্ডীতলার মশাট গ্রামের উপর দিয়ে পাইপলাইন নিয়ে যাবে। তার জন্য জমি অধিগ্রহণ শুরু করেছে বেশ কিছুদিন থেকেই। এরই মধ্যে আসরে নেমে পড়েছে জমি মাফিয়ারা। তারা সাধারণ কৃষকদের থেকে জোর করে কম দামে লিখে নিতে চাইছে জমি। গেইলের অফিসাররা জমি মালিকদের সঙ্গে কোনো যোগাযোগ করছে না। আর এই কৃষকদের জমি দখলের ভয়ানক ষড়যন্ত্রে সামিল হয়েছে শাসক দলের দুষ্কৃতীরা, জানাচ্ছেন কৃষকরা। স্থানীয়রা জানাচ্ছে জমি দপ্তর, ব্লক অফিস এবং থানা থেকেও গরিব কৃষকদের ভয় দেখানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে। কৃষক পরিবার তাদের ন্যায্য মূল্য দেওয়ার দাবি তুলেছে। কৃষকদের ওপর জুলুম, নির্যাতন, জবরদস্তি জমি কেড়ে নেওয়ার ঘটনা সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর সামিল বলেই মনে করছে কিছু রাজনীতিবিদ। সংবিধান বাঁচাও, কৃষক বাঁচাও, দেশ বাঁচাও কর্মসূচি নিয়ে কি বলছেন নওশাদ সিদ্দিকী, চলুন শুনে নেব। আমার কাছে খবর গিয়েছে নাকি এখান থেকে গেলের কোনো লাইন হচ্ছে, গ্যাস লাইন হবে, সেখান থেকে জমিগুলো যাবে, জমিগুলো অ্যাকোয়ার করবে। কিন্তু যারা জমি মালিক তারা বুঝতে পারছে এখানে একটা দালাল কাজ করছে। আমি জমি মালিক, আমার জমি দেবো, কিন্তু আমাকে কোনো না নোটিশ দিয়েছে সবাইকে, না কত টাকা ক্ষতিপূরণ আছে, সরকারি কি ক্ষতিপূরণ আছে, বা কত টাকা জায়গা নেবে, কোন প্রজেক্টের জন্য হচ্ছে, বিস্তারিত এখন আমার কাছে পৌঁছাচ্ছে না, অর্থাৎ জমি মালিকদের কাছে। উল্টে কী হচ্ছে, বিডিও অফিসে ডেকে নিয়ে গিয়ে পুলিশকে দিয়ে নাকি থ্রেট করে দিয়েছে, এদেরকে ভয় দেখাচ্ছে, জমি টমি না দিলে তুলে মারবে, হ্যান করবে ত্যান করবে, শুনে ছুটে এলাম। কথা হচ্ছে আমার জমি দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নাই জোর করে নিয়ে নেওয়ার, সামান্য একটা বিডিও আর একটা ওসি যেতে এই ধরনের হুমকি দেয়, ওটা তো মেনে নেওয়া যায় না। অবশ্যই আমরা দেশ নাগরিক, আমাদের দেশের দেশের রাষ্ট্রের কল্যাণার্থে আমরা এক বিঘে কারণ আমরা 100 বিঘে জমিতে প্রস্তুত আছি, আলোচনা হবে, প্রপার ওয়েতে হবে। ওই কোনো দালাল দিয়ে যদি কেউ আলোচনা করতে যায়, দালাল বর্জিত সমাজ আমরা চাইছি। আমাদের যে জমিগুলো আছে, যে রেট বর্তমানে এখানে চলছে, সেই পর্যাপ্ত ক্ষতিপূরণ সব, এখানে সবই কৃষিকাজ করে জীবন জীবিকা চলে, তাদের বক্তব্য হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ চাই এবং সাথে সাথে পরিবারের পিছু একটা করে চাকরি। হ্যাঁ, এটা নিয়ে তো বসে আলোচনা করা যেতেই পারে, কিন্তু তা না করে বিডিও স্যার কীভাবে উইদাউট নোটিশে এদেরকে ডাকছে, রাইটটাকে বিডিও স্যারকে দিল আর ওখানে পুলিশকে দিয়ে হুমকি দিচ্ছে নাকি এক তারিখ থেকে নাকি পুলিশ আপনার দাঁড়িয়ে কাজ করবে। ঠিক আছে, আমরাও দেখবো আইনকে উপেক্ষা করে পুলিশ কীভাবে ক্ষমতার গম্ভি দেখিয়ে এদেরকে এখানে এদেরকে ডিস্টার্ব করে। প্রজেক্টের বিপক্ষে আমরা নয়, আমরাও চাই হোক আমাদের রাষ্ট্রের কল্যাণ হোক, আয় বাড়ুক, রাজস্ব বাড়ুক, কিন্তু এই সমস্ত গরিব কৃষিজীবীদেরকে, কৃষকদেরকে মেরে তো এরা প্রজেক্ট হয় না, এদের পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু তার আগে সর্বপ্রথম কথা হচ্ছে নোটিশ চাই, আগে কে নিচ্ছে, কতটা জমি অ্যাকোয়ার করতে চাইছে, কত বিঘে জমি নেবে, শতক পিছু কত ক্ষতিপূরণ দেবে, রোড সাইডে কত পূরণ, কত ক্ষতিপূরণ, জলা জমিতে কত ক্ষতিপূরণ, চার ফসলি জমি আছে এখানে এর কত ক্ষতিপূরণ, পার্টিকুলার আমাদেরকে দিতে হবে। তারপরে আমরা আলোচনায় বসবো, বসে আমরা হাসি হাসি মুখে জমি দেব যদি তা না হয়। তা যদি তা না হয় কেউ যদি আইন আইনকে উপেক্ষা করে কিছু করতে চায়, আইন বিচার ব্যবস্থা আছে, জনগণ আছে, কিভাবে জবাব দিতে হয় কোন জায়গাতে সেটাকে দেওয়া হবে। এটা কি বিধানসভায় তুলবেন? দেখুন, আমি চাইবো এই বিষয়টা এখানেই সীমাবদ্ধ হোক, এখানেই সমাধান হয়ে যাক, কৃষকদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো যথাযথভাবে পূরণ হোক। দুঃখের বিষয় এখনও গেলে অফিসার পরিচয়তে কিন্তু নোংরামি করছে, আমার মনে হয় এখনও গেলের যে আসল যারা আধিকারিক তারা এখন এদের সাথে এসে কথা বলেনি। ভুইপুর মধ্যিখানে যেরকম ভুয়ো আইএস ছিল কলকাতা কর্পোরেশনে, ওই ধরনের ভুয়ো অফিসার দিয়ে হয়তো পাঠাচ্ছে মধ্যিখানে দালালি করবে। আরে এদের জমি, এরা শতক পিছু কত টাকা ক্ষতিপূরণ পাবে সে কাগজ এখনো পেলো না। মানে দালালি করছে কারা বলতে চাইছে? দেখুন, এখন দালালির কন্ট্রোল কারা করছে, নতুন করে তো বলতে লাগবে না, তারাই করছে। তবে যেই যত দালালি করুক না কেন, মনে করো যদি তাদের হাতে পুলিশ প্রশাসন আছে কাজে লাগাতে পারে, আইন আছে এটা মাথায় রাখা দরকার তাদের, আইন শেষ কথা বলবে। নোটিশ দিয়েছিল, নোটিশে বলেছিল যে কোনো অঞ্চলে যার অঞ্চলে জমি পড়েছে সেই সেই অঞ্চলে গিয়ে আপনারা দেখা করবেন, যদি দেখা করবেন না আপনার জমির পর্চা, ব্যাংকের বই, আধার কার্ড দিয়ে জমা করবেন, আপনাদের পয়সা দিয়ে দেবেন। তখন আমরা বলা হয়েছিল, আমরা বলেছিলাম যে কত ক্ষতিপূরণ দিচ্ছে, মোটামুটি
যখন ওরা কম্পিউটারে টাইপ করছে আমি এখন গাছে যেরকম দেখতে আছি অ্যামাউন্ট আমাকে সরিয়ে দিল বলে আমি বাইরে গিয়ে বসুন দুবার তিনবার লক্ষ্য করেছি আমাকে দেখতে দিল না আর আপনারা উল্টো বলবেন আমি আমার জায়গা দেবো না দরকার লাগলে কোর্টে চলে যাও আমার জায়গা নেওয়ার জন্য আমি আমার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণ না পেলে আমি জায়গা দেবো না কোর্টে চলে যাই তখন কোর্টে যখন ডাকবে কোর্টকে আমরা বলবো যে আমাদেরকে কোনো কাগজ দেয় না আমাকে বলছে এই ওসি কিনা বিডিও ফিডিও কে বলছে আমাদেরকে তুলে নিয়ে হুমকি দিয়েছে তখন কোর্টের কাছে তখন ওরা ধমক খাবে বড়বাবুকে বলে দেবেন যে আপনার জায়গা আপনার যদি দরকার লাগলে আপনি কেস করুন আমার জায়গাটা নেওয়ার জন্য আমার জায়গা আমি কেস করবো নাকি দিন আনে দিন খাচ্ছি আমরা সহজ নাকি আমার জমি আপনি নিয়ে নেবেন আমার সাথে কথা বলবেন না এতে দেশের সংবিধান নেই নাকি দেশের আইন বিচার ব্যবস্থা নাই নাকি বেশ কিছু জমি আবার আপনার বাস্তু হয়ে গেছে তো বাস্তুর ওপর দিয়ে ভেঙে নিয়ে চলে যায় বলছি জমির রাস্তার গায়ে 26 নম্বর রুটের রাস্তার গায়ে বাস্তু করা আছে জমি সেই জমি ভেঙে যে বেশ কিছু লোককে জানানো হলো কাজটা কমপ্লিট করার পর আবার পরবর্তী এই কাজটা কমপ্লিট করবো আচ্ছা বলুন দালালের কাজে এই ধরনের দালালের কাজ হলে এই ধরনের কাজ হয় কারণ যদি সরকারি প্রজেক্ট হয় তাহলে কোনো অফিস একটা কাউন্টার করে সবাইকে চিঠি মারফত জানিয়ে তবে কাজটা মানে হতো যদি সরকারি প্রজেক্ট হতো এছাড়া যে প্রজেক্ট আছে নিজের মতো করে দালালের মারফত যেমন কাজ হয় সেই জিনিসই করতে চাইছে আমরা জোর করে জমিটা অধিগ্রহণ করে আপনার জমি যেটা ভ্যালু আছে সরকার কত ক্ষতিপূরণ দিচ্ছে আপনি এখনো জানতে পারলেন সেটা তো আপনার জমি আপনার কাছে সরকারকে জানাতে হবে ছাত্রীদের জন্য সম্পূর্ণ মহিলা পরিচালিত পশ্চিমবঙ্গের এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির আপনার কন্যার উজ্জ্বল ভবিষ্যতের কথা মাথায় রেখে সুস্থ সাংস্কৃতিক পরিমণ্ডলে নৈতিক শিক্ষার সঙ্গে উচ্চমানের পুঁথিগত শিক্ষার এক অন্যতম আবাসিক মিশন বিদ্যালয় সারদা মিশন শিক্ষণ মন্দির মশাগ্রাম পূর্ব বর্ধমান এখানে প্রথম শ্রেণী হইতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্রীর আগ্রহী অভিভাবকগণ ভর্তির জন্য যোগাযোগ করুন আগামী শিক্ষাবর্ষের জন্য ভর্তি চলিতেছে যোগাযোগ 9732050248 নাম্বারটি আবারও বলছি 9732050248 ধন্যবাদ